এভরিওয়ান। তো সকাল বেলা সকাল সকাল আমি হাঁচি দিচ্ছি, কেন কি এক তো এদিকে রান্নায় ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ওটা ঝাঁঝ লাগছে, সেকেন্ড হচ্ছে একটু একটু ঠান্ডাও লেগেছে। খুব টিপিক্যাল একটা ওয়েদার হয়ে আছে, মানে বাইরে গেলে একটুখানি হাওয়াটা ঠান্ডা ঠান্ডা, ঘরের ভেতরে প্রচণ্ড গরম লাগছে। তো এরকম একটু যখন ওয়েদার মানে চেঞ্জ হয়, ইয়ে হয় না, তখন আমাদের একটু এমনি লাগে। বরেরও সেম, আমারও সেম, তো ওই জন্যই আর কি আমার কথাটা একটু সর্দি সর্দি মতো লাগছে। তো এখন হচ্ছে রান্না, আজকে আলু বেগুন দিয়ে পালং শাক বানাচ্ছি, সাথে এই যে বড়ি দেব, বড়ি ভেজে রেখেছি, আর চিকেন বানাবো, চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলাম কালকে। তো কালকে আমি যে বাইরে গেছিলাম না, তখনই ডোডো মানে ডোডো রাস্তায় গেলে চিকেন কিনবে না, চিকেন কিনবে না, কেন কি চিকেনের দোকানটা আমাদের বাড়ির সামনেই, তো চিকেন কিনবে না, চিকেন কিনবে না, তো ওর জন্য চিকেন কিনতেই হলো। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, কিছু না কিছু তো আজকে বানাতেই হবে, তো ওই জন্য চিকেন বানাবো একটু। আর পালং শাক নষ্ট হচ্ছিল, তো ওটা দিয়ে আলু বেগুন দিয়ে পালং শাকের তরকারি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। কোথায় গেলে, তোমাকে খুঁজে পাওয়া যায় না কেন, তুমি কোথায় ডোডো? ডোডো কি কাজ করছো? ই মা, এখানে খাটের তলায় শুয়ে শুয়ে কি কাজ করছো তুমি? না কোনো কাজ করার দরকার নেই, বেরিয়ে এসো ওখান থেকে। আর আমার তুই ইয়েটা নিয়ে এসছিস রান্নাঘরের, হ্যাঁ লাইটারটা নিয়ে এসছো? না না, ওটা আমার লাগবে, দাও। আমাদের ঘরেই মেকানিক রয়েছে, ঘরেই ডাক্তার রয়েছে, ঘরেই সবকিছু রয়েছে, আমাদের আর কোনো সমস্যার জন্য বাইরে যাওয়ার দরকারই নেই। ভাত একদিকে বসে গেছে আর পালং শাক আমার রান্না হয়ে গেছে, এখন আমি চিকেনের প্রিপারেশন করছি। চিকেনটাকে আমি রাত্রিবেলা ম্যারিনেট করে রেখেছিলাম যাতে সকালে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। এখন গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করব তত সুবিধা হবে। তো মোটামুটি তেল গরম হয়ে গেছে, এখন বাস ফোড়ন দিয়ে চিকেনটা বসিয়ে দেবো। এক এক সময় মনে হয় না যে আমরা স্টেশনে থাকি, মানে বাড়ি ঘর তো নেই, স্টেশনের মধ্যেই আমরা থাকি। এত সারাদিনে ট্রেনের আওয়াজ, আর এক এক সময় এত জোরে আওয়াজ, মানে কি বলবো তোমাদেরকে। তো রান্না আমার ওদিকে হচ্ছে, আমি এখন চলে এসেছি টুকটাক একটু কাজ করতে, কেন কি না এই কাজগুলো পড়ে থাকলে পড়েই থাকে, মানে খালি কাপড় কাচ্ছি আর এই বিছানায় এসে জড়ো করছি, তুলছি আর এই বিছানায় জড়ো করছি, তো গোছানো হচ্ছে না। আর এগুলো এমন কাজ না যে একটু বেশি হয়ে গেলে মনে হয় এত জামা কাপড় আর গোছাতে ইচ্ছে করছে না, ওই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে এই কাজটা করতে বসে গেছি। আর গরমে প্রচুর জামা বেরোচ্ছে আর প্রচুর কাচা হচ্ছে, মানে প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই মেশিন চলছে, না হলে অল্টারনেটিভ ডেতে চলছে। হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, এই যে পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভাত, চিকেন, আর এখানে স্যালাড রয়েছে, এটা তো ডোডোর থালা। ডোডো শাকটা কেমন লাগছে খেতে?
এটা তোমার আছে, একটু শাক খেয়ে দেখিয়ে দাও তাহলে। ওই হাত দিয়ে না, কোন হাত দিয়ে খায়? শাকটা কেমন হয়েছে? এই হাতটা নিচে মুছে ওরম করে, কেমন হয়েছে শাকটা বলো না। একটু আগে কি বললে শাক খেয়ে, মাম্মা কেমন বানিয়েছে? না দা, হ্যাঁ তুমি একটু আগে বললে তো মাম্মা দারুণ বানিয়েছে, তাই না? ওটা পালং শাক খেয়ে বলছে মাম্মা নাকি দারুণ পালং শাক বানিয়েছে, আমাকে বলছে দারুণ বানিয়েছো করে অনেকটা পালং শাক খেয়ে নিয়েছে। শাক টাকগুলো না ও একটু পছন্দ করে, ও নিজে নিজে নিয়ে খায়। তো চলো আমরা লাঞ্চটা করে নিয়ে আসলাম, চলে এসেছি একদম সোজা বেডরুমে। পাখা চালাইনি, কেন কি পাখা চালালে ভীষণ আওয়াজ হবে, তোমাদের সাথে কথা বলা যাবে না। তো ডিসাইড করলাম যে আগে কথা বলে নিই, তারপরে ফ্যান অন করবো। তো কিছুদিন ধরে আমি ভীষণ ইরেগুলার হয়ে গেছি, ভীষণ ইরেগুলার হয়ে গেছি, মানে আমি বুঝতে পারছি সেটা। এটা একটা মেজর কারণ হচ্ছে যে ডোডোর না, মানে এমনিতে তো ঘুমায়, লেট করে ঘুমায়, বাট এখন কিছুদিন ধরে এতটাই বেশি লেট করছে যে আমি টাইমে কুলিয়ে উঠতে পারছি না। কেন কি না, এই যে সময়টা পাই দুপুরের সময়টা, এই সময়টাতে আমি এডিট করে নর্মালি ভিডিওগুলো পোস্ট করি, নাহলে অন্য কোনো সময় সারাদিন আমি সেরকমভাবে বসে কনসেন্ট্রেট করার মতো সময় পাই না। তো যাই হোক, এই সময়টা গড়বড় হয়ে যাচ্ছে, ডোরও লেট করছে, বারবার বলছি ঘুমা ঘুমা ঘুমা, ও ঘুমাচ্ছে না। তো ওর জন্য আমারও মানে প্রপার যে একটা, যেই সময় আমি এডিট করে যেই সময় পোস্ট করি সেই সময়টা পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি, আমি যেভাবে অল্টারনেটিভ ডেতে ভিডিওস দিতাম সেভাবে আমি ওটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি, প্রসেস চলছে। কিন্তু একটা জিনিস অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যে ঘুরছিল, তো আমি ভাবলাম যে তোমাদের থেকে একটা সাজেশন চাই। তো প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওস দেখতে ভালোবাসো, তারা প্লিজ আমাকে এই ব্যাপারে একটু হেল্প করো। আসলে ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমরা কলকাতার বাইরে থাকি, তো আমি হায়দ্রাবাদে থাকি, আর হায়দ্রাবাদের অনেক লোকাল স্টাফ আমি আমার ভিডিওসের মধ্যে দেখাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি জানি যে অনেকেই এটার সাথে রিলেট করতে পারো না। আমি যদি কলকাতায় থেকে বাংলায় ভিডিও বানাতাম তাহলে সেটা আলাদা ব্যাপার হতো, ওখানে লোকাল স্টাফ তোমরা দেখতে পেতে আর তোমরা অনেক বেশি রিলেট করতে পারতে। বাট যেহেতু বাইরে থাকি, তো এখানে লোকাল স্টাফ দেখে তোমরা সেই জিনিসটার সাথে হয়তো অতটা রিলেট করতে পারো না। তো আমি সিরিয়াসলি মনে মনে ভাবছিলাম যে চ্যানেলের ভালোর জন্য আর মানে সমস্ত কিছুই আর কি, ওভারঅল একটা গ্রোথের জন্য আমি ভাবছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করব, মানে ভিডিওজের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব, আর এবার থেকে আমি হিন্দি ব্লগ বানাবো। দেখো বাংলায় আমি এটা চ্যানেল স্টার্ট করার আগেই ভেবেছিলাম যে হিন্দিতে বানালে ভালো হবে ভিডিওস, না বাংলায় বানালে ভালো হবে। তো বাংলা চুজ করার একটা কারণ হচ্ছে যে আমি ভাবতাম যে ডেইলি ভিডিওস যখন বানাবো, মানে নর্মাল লাইফস্টাইল ব্লগ যখন বানাবো, তখন সেখানে আমি বাংলায় কমিউনিকেট করলে বেশি ভালো কমফোর্টেবলভাবে কমিউনিকেট করতে পারবো, কারণ কি ওটা আমার নিজের ল্যাঙ্গুয়েজ, ওটা আমার মাদার টাং। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি এটা রিয়েলাইজ করেছি যে হয়তো এই বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য কোথাও না কোথাও আমার চ্যানেলটা গ্রোথ হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি অনেক লোকাল স্টাফ দেখাই, লোকাল স্টাফ দেখালে যদি আমি হিন্দিতে ভিডিও করি তাহলে হয়তো আমি আরও বেশি সাবস্ক্রাইবার পাবো আর আরও বেশি ভিউজ আমি পাবো, এটা আমার পার্সোনাল ধারণা। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কি করব, এই মানে ল্যাঙ্গুয়েজটাকে শিফট করে, বাংলা ব্লগসটাকে শিফট করে হিন্দিতে নিয়ে যাব কি না। তো সিরিয়াসলি তোমাদের থেকে এই হেল্পটা আমার চাই, আমাকে হেল্প করো তোমরা যে ওটা করা উচিত হবে কি হবে না। তো সেইভাবেই আমি চিন্তা ভাবনা করব। চলো তাহলে এই ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি, আমি প্রচণ্ড ঘামছি যেহেতু পাখা চালাইনি তো আর পাচ্ছি না। তো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে, তাহলে আজকের জন্য টাটা।